মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রাম। যমুনা পাড়ের এই গ্রামে ছড়িয়ে আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার স্ত্রী প্রমিলার স্মৃতি। তবে কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে স্মৃতিচিহ্নগুলো। আজকের স্টার স্পেশালে চলুন ঘুরে আসি নজরুলের স্মৃতি বিজড়িত তেওতা গ্রাম থেকে। নজরুল পত্নী আশালতা সেন দুলি ওরফে প্রমিলা 1908 সালের 10 মে এই তেওতা গ্রামে জন্মগ্রহণ করেন। তেওতার ধুলো মাটিতে কেটেছে তার শৈশব এবং কৈশোর। বাবা বসন্ত কুমার সেনের মৃত্যুর পর 1920 সালে প্রমিলা তার মা গিরিবালার সঙ্গে কাকা ইন্দ্রকুমার সেনের চাকরিস্থল কুমিল্লার কান্দির পাড়ে বাসায় যান। সেখানে 1921 সালে কবির সাথে প্রমিলার প্রথম পরিচয় ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সেই সূত্র ধরেই 1924 সালের 25শে এপ্রিল কলকাতায় তাদের বিয়ে হয় এবং হুগলিতে তারা বসবাস শুরু করেন। প্রমিলার সঙ্গে বিয়ের আগে এবং পরে কবি নজরুল মানিকগঞ্জ জেলার শহরে এবং তেওতা গ্রামে প্রমিলার পৈতৃক বাড়িতে অনেকবার এসেছেন। প্রথম এসেছিলেন 1922 সালে তেওতায়, তারপর বিয়ের পরেও এসেছেন। তো প্রথম আমি জানতে পারি যে উনি যে প্রথম যে এসেছিলেন প্রমিলার কাকাতো ভাই বীরেন্দ্র কুমার সেনগুপ্তের সঙ্গে তেওতায়। তারপর তিনি 1928 সন এইভাবে বেশ কয়েকবার এসেছেন। 1926 সনে তিনি এসেছিলেন একবার নির্বাচনের, উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আর সে কারণে তিনি এই পূর্ববঙ্গ সফর করেছিলেন। প্রমিলা ওই বাড়িতেই জন্মগ্রহণ করেছেন। তার সিএস রেকর্ড মূলে তার বাবা বসন্ত কুমার সেন, ইন্দ্রকুমার সেনগুপ্ত এবং তার কাকিমা কাদম্বিনী দেবীর নামে এই রেকর্ডটি আছে। তো রেকর্ড সূত্রে তারা মালিক ছিলেন। এখন পরবর্তীতে দেখা যায় যে সেই রেকর্ডটি এসএ রেকর্ড এবং আরএস রেকর্ডে প্রবোধচন্দ্র দাশগুপ্তের নামে হয়েছে, যিনি প্রমিলার আত্মীয় হন। তো এখন কীভাবে তারা মালিক হয়েছেন সেটা অবশ্য আমার জানা নেই, সেটা দলিল সূত্রে না উত্তরাধিকার সূত্রে সেটা এখনও আমি জানি না। আদ্যদল হয়ে মানে তারা আবার তার যে ছেলে ছিল প্রবোধচন্দ্র দাশগুপ্তের ছেলে অসীন্দ্র কুমার দাশগুপ্ত, তারপর প্রসাদচন্দ্র দাশগুপ্ত, তারা আবার এই সম্পত্তিটি বিক্রি করে দিয়েছেন নেপাল ঘোষ এবং তার ভাইদের নামে। তো এরা আবার পরবর্তীতে আবার বিক্রি করে দেন, বিক্রি করে দিয়ে সেখান থেকে চলে আসেন। তেওতা জমিদার বাড়ির পুকুরে সাঁতার কেটেছেন কবি, হেঁটেছেন জমিদার বাড়ির আঙিনায়। যমুনা পাড়ের এই গ্রামের সৌন্দর্য কবিকে মুগ্ধ করেছিল, আর তাই কবির লেখা ছোট হিটলার কবিতায় ফুটে উঠেছে তেওতার প্রতিচ্ছবি। আর হারা ছেলের চিঠি নামক ছোট গল্পে মনের মাধুরী মিশিয়ে এঁকেছেন তেওতার চিত্রকল্প। প্রমিলার জন্মভিটা নজরুল প্রমিলার স্মৃতিধন্য বাড়িটি সংরক্ষণের দাবি করেছেন নজরুল ও প্রমিলা প্রেমীরা। বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের চাওয়া সরকারিভাবে বাড়িটির যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক। এটা এখন নজরুলের প্রমিলার যে স্মৃতি বিজড়িত আছে সেটাকে কেন্দ্র করে কিছু হোক, এটা আমি অবশ্যই চাইব। তবে সেখানে আইনগত কী ব্যাপার আছে সেটা অবশ্য আমার জানা নেই, এখন সেটা সরকারের বিষয়। তবে নজরুল প্রমিলাকে কেন্দ্র করে কিছু হোক, মানে কোনো কিছু হোক, মানে যেমন স্মৃতিকেন্দ্র বা এখানে নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, এ সমস্ত আমাদের এলাকার মানুষের প্রাণের দাবি রয়েছে। এ সমস্ত যদি প্রতিষ্ঠা হয় তাহলে আমাদের সব মানুষেরই একটা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমি মনে করি। এইখানে যেহেতু জাতীয় কবির কাজী নজরুলের শ্বশুরবাড়ি, সেই জন্মভিটা যেন সরকারিভাবে সংরক্ষণের দাবি জানাচ্ছে। বর্তমানে সপরিবারে এই বাড়িতে বসবাস করছেন মানিক শেখ। দলিল মূলে ক্রয়সূত্রে বাড়িটির মালিক হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এই গ্রামে অবস্থিত প্রমিলার ভিটে বাড়িটি সরকারিভাবে সংরক্ষণের দাবি দীর্ঘদিনের। এটা হলো প্রসাদ স্যারের থেকে নেওয়া হলো নেপাল ঘোষ, নিমাই ঘোষ, আর হলো আপনার হলো সুবল ঘোষ। সুবল ঘোষের থেকে আমরা নেই এটা কিনে। এসআরএস দুটো রেকর্ড ওই প্রসাদ স্যারের নামে, এটা দেখেই আমরা কিনে নিই। ওটা এখন শুনতেছি ইদারিং যে এটা ওই বসন্ত সিনের কি আত্মীয় স্বজন না কি বাড়িটাই ছিল এটা আমরা বলতে পারবো না, এটা আমরা জানতামও না।
এখন আমরা কিনে নিয়েছি এইভাবে, এই এসে সেটা শুনতেছি, কাজ টাজ করে আমরা নদী ভাঙা মানুষ এখানে এসে কাজ টাজ করতেছি, এইভাবে এসে শুনতেছি, বিভিন্নজন বিভিন্ন দিক দিয়ে আসে আসিয়া এরকম আমাদের হয়রানিও করতেছে। কাজ টাজ কতদিন বাধা দেওয়া ছিল, তারপরে আবার এসেছিলেন স্যার এখানে, আসে কাগজপাতি দেখে বললো যে আমি এদের কী দিয়ে সরাবো, কাগজপাতি এদের ঠিক আছে। তো এখন আপনারা এটা দেখেন, সরকার যদি অ্যাকোয়ার করে নেয় তাহলে সেটা বলেন, এদের নোটিশ করেন, নোটিশ করিয়া এদের অন্যখানে ব্যবস্থা করে দিয়া আপনারা এটা কী করবেন করেন। এইভাবে আমাদের বললেও যে আমরা কাজ টাজ করছি, আমরা নদী ভেঙে আইসি, এখন আমাদের এখানে বউ বাচ্চা নিয়ে খুব কষ্টই আছে।